গাইস একটা কাণ্ড হয়ে গেছে, অনেক বড় সড় একটা কাণ্ড, তোমাদের যা দেখাবো দেখতে দেবো। তো গাইস একটা অনেক বড় কাণ্ড হয়ে গেছে, এই পিছনে দেখতে পাচ্ছ এই জিনিসটা লস, এই যে এটা দেখতে পাচ্ছ তো, তোমরা ভাবছো যে এটা এমন কেন দেখাচ্ছে। তো আমি বলে দিই, আমার কম্পিউটার একদম পুরো ঠিক আছে, ঠিক আছে, হয়েছে আমার মনিটর গেছে খারাপ হয়ে। তো আমি যদি এখানে এই মাউসটা যদি আমি নাড়াই না, এটা পুরো আবার সাদা হয়ে যাবে, দেখাবো চলো দেখাচ্ছি। দেখো আমি এখানে মাউসটা ফোকাস করছি, হ্যাঁ আমি এখানে এই মাউসটা নাড়ালে দেখো পুরো এটা এবার সাদা হয়ে যাবে, দেখো সাদা হয়ে যাচ্ছে। তো এটা 60 হার্টজের প্যানেল ছিল, এবার এই জিনিসটাকে এবার আমাকে খুলতে হবে। মনিটর আমার নতুন অর্ডার হয়ে গেছে, ওটা আস্তে আস্তে সানডে হয়ে যাবে, অ্যারাইভিং ইন সানডে ওই 9 to 10 AM। তো আমাকে জায়গা এবার বানাতে হবে, আজকে এমনিতে ফ্রাইডে হচ্ছে, তাও আমাকে পাওয়ার সাপ্লাই এসব খুলতে হবে, আর অনেক কাজ আছে, খুলি আর কি করা যাবে। অনেক দিন আমার সাথে ছিল, তাও বলে দিই অ্যারাউন্ড 10 থেকে 12 বছর এই মনিটরটা এত ভালো ব্যাকআপ দিয়েছে। অবশ্যই এটা এসারের মনিটর, খুবই ভালো হয়, এটা HD আছে, নন মানে ফুল HD না, HD ভিজিএ করে। তো আমাকে এটা খুলতে হবে, আর সানডে আসছে, চলো খোলা যাক। জায়গাটা খালি হয়ে গেছে, এবার আমাকে শুধু এই যে তারটা বের করে নিতে হবে যার পাওয়ার সাপ্লাই আছে, আর এটা তো VGA, অনেকে দেখেছে যারা কম্পিউটার ব্যাপারে জানো, সব খুলতে হবে, আর এই পাওয়ার সাপ্লাইটা খুলতে হবে, কালো রঙের তারটা, আর এটা কম্পিউটারের আছে, তো টানতে হবে, ও এটা পড়ে যাবে। Oh,
এটুকু বলবো, 12 বছর বা 10 বছর ভালো ব্যাকআপ পেয়ে যাবে।